নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পাস কুকিং চ্যানেলে সব বাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারেই কম তেল মশলা ইউজ করে আলু দিয়ে একটা মাটনের রেসিপি আমরা তো কম বেশি প্রত্যেকেই মটন রান্না করতেই পারি কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনের অল প্রেস করে নিন তাহলে সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি কতটা সহজভাবেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি প্রথমে আমি মাটনটাকে সেদ্ধ করে নেব। তো একটা প্রেশার কুকারের মধ্যে আমি মাটনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুটা জল দিয়ে এটা ঢাকা বন্ধ করে আমি দুটো সিটি দিয়ে নেব এখানে দেখুন আমি এই মাটনটার মধ্যে একটু চর্বি ব্যবহার করব তো এখানে চর্বিটাকে রেখে দিয়েছি এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব মিক্সিং জারে কয়েক টুকরো আদা কয়েক কুয়া রসুন আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আর এক চামচ দিয়ে দেব গোটা জিরে একেবারেই কিন্তু মশলা কম ইউজ করেই আমি করছি এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো আমার হয়ে গেছে এটা সাইডে সরিয়ে রাখবো এখন আমার সিটিটাও পড়ে গেছে আর আমি এর মধ্যে থাকা যে সিটি সেটা বের করে নিয়েছি আমি দুটো সিটি এখানে দিয়েছি ঢাকাটা খুলে দেখুন আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাটনটা খুব বেশি সেদ্ধ করিনি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আলুর টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি এই রান্নাতে আপনারা চাইলে এখানে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারেন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি আলুর টুকরোগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এখানে আমি তেল ব্যবহার করব না এই তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করব এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু লবঙ্গ দারচিনি এলাচ থেঁতো করে ফ্লেভারটা বেরিয়ে গেলে এতে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে ভেজে নেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দেব এখন লবণটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে যায় দিয়ে ভালো করে এটাকে একটুখানি আমি কষিয়ে নিচ্ছি বেশি একটা লাল লাল করবো না এর মধ্যে আমি বেটে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এখন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে মটনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মটনের টুকরোগুলো দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব এর মধ্যে লবণটা আমি এখন অ্যাড করিনি একটু পরেই দিয়ে দেব মিনিট তিনেকের জন্য আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি সেই রকম একটা লঙ্কা ইউজ করছি না ওর জন্য একটু চুই ঝাল আমি এখানে দিচ্ছি আপনাদের কাছে থাকলে দেবেন আর না থাকলে অন্য কাঁচা লঙ্কা বা কিছু অ্যাড করতে পারেন একেবারেই তেল মশলা কম এতে যেহেতু দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি আর এখন মটন স্টকটা আমি একটু একটু করে দেব আর এটা কষাতে থাকবো নাহলে তলায় লেগে যেতে পারে তেলটাও কম আছে মটন স্টকটা একেবারে দেব না অল্প অল্প করে দিতে থাকবো আর কষাতে থাকব এখন আমি অল্প আবারও দিয়ে দিচ্ছি দিয়ে কষিয়ে নেব মিনিট পনেরো ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে চর্বিগুলোকে অ্যাড করে দিচ্ছি এই সময় চর্বিটা দিলে গলে যাওয়ার কোনো ভয় নেই এর মধ্যে আলুগুলোও দিয়ে দিচ্ছি এই রান্নাতে আমি কিন্তু গরম জল ব্যবহার করব এই সময় আমি লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে নেবো আমার প্রায় মটন আর সব কিছুই ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি জলটা বেশি একটা ইউজ করব না কারণ আমার মটনটা সেদ্ধ করাই আছে জন্যে অল্প কিছু পরিমাণ জল দেব, যতটা আমি গ্রেভি চাই আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিলাম দেখুন অনেকক্ষণ বেশ আমি সাত থেকে আট মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি নেওয়ার পর ফিরে আসলাম এখন এর মধ্যে একটুখানি আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে সার্ভ করে দেব। তাহলে আমার আজকের রেসিপি রেডি হয়ে গেল আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমি এখানে নামিয়ে সার্ভ করে দিচ্ছি আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা সার্ভ করতে পারেন আর একেবারেই কম তেল মশলা ইউজ করেই আমি বানালাম দেখুন আর রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার নেক্সট কোনো রেসিপি নিয়ে তাহলে নমস্কার